চাচা, আপনার মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আমার ছোট ভাইয়ের জন্য বউ করে আপনার মেয়েকে আমাদের ঘরে নিতে চাই। কিন্তু আমি আপনার ভাইকে বিয়ে করব না। কেন? কারণ আপনার ভাই একজন প্রবাসী, আর কোনো প্রবাসী ছেলেকে আমি বিয়ে করব না। কেন? প্রবাসীরা কি অন্যায় করেছে? তারা বউকে রেখে বিদেশে চলে যায়, দু এক বছর পর পর দেশে আসে, আর বউরা স্বামীদেরকে ঠিকমতো কাছেই পায় না। আপনি বিয়ে করবেন না তো আমাদের সামনে এভাবে সেজেগুজে আছেন কেন? আপনার বাবাকে দিয়ে আমাদেরকে ফোন দিয়ে বলে দিতে পারতেন, আমরা তাহলে আসতাম না, আমরা অন্য কোথাও পাত্রী দেখতে যেতাম। আপনাদেরকে ফোন করে বারণ করিনি, কারণ আপনাদেরকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম, মুখের উপর বলতে চেয়েছিলাম যে প্রবাসী কাউকেই বিয়ে করবো না। যারা বউ রেখে বিদেশে চলে যায় অন্তত তাদের সংসার আমি করব না। আপনারা যেন লজ্জা পেয়ে আর কাউকে বিয়ে করতে না যান। প্রবাসী হয়ে আসছে বিয়ে করতে, বউ রেখে দুই দিন পরপর বিদেশে চলে যায়, আমার বিয়ে করার শখ। হ্যাঁ, আমিও একমত, প্রবাসী ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দেবো না, তোমরা আসতে পারো। কাকা, আমার খুব তৃষ্ণা লেগেছে, এক গ্লাস পানি খাওয়ানো যাবে? না, পানি বাহিরে গিয়ে কিনে খান, অকারণে আমরা এক গ্লাস পানিও কাউকে খাওয়াবো না। আপনি মনে হয় অনেক রেগে আছেন। দেখুন, আসলে আমি চেয়েছিলাম আপনাকে বিয়ে করে দেশের বাইরে নিয়ে যাব। আমি যেখানে থাকি ওখানেই আপনাকে রাখবো, আমি আপনাকে নিয়ে ভালো ভালো রেস্টুরেন্টে খাবো, সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো, আসলে এটা আমার প্ল্যান ছিল, অনেক মজা করব। আর আপনি এভাবে আমাদেরকে না করে দিলেন। ঠিক আছে, আমরা চলে যাই। আরে আরে, না 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 না, আমার মেয়ে তোমাদের সাথে একটু মজা করছিল, তুমি যখন আমার মেয়েকে নিয়ে বিদেশে চলেই যাবে তাহলে আমি এই বিয়েতে রাজি আছি, আমি তোমাদের ঘরেই আমার মেয়েকে দেব। মানে আমি রাজি, আমি আপনাকেই বিয়ে করব। আমি এটাই শুনতে চেয়েছিলাম, আমি জানি আপনি এখন রাজি হবেন, কিন্তু আমি আপনাকে এখন বিয়ে করব না মিস্ত্রি। না কেন বাবা, একটু আগে না তোমরা বললে আমার মেয়েকে তোমাদের পছন্দ হয়েছে, তাহলে এসব কথা কেন আসছে? জি আঙ্কেল, আসলে আপনার মেয়ের উপরের রূপটা দেখে আমরা পছন্দ করেছিলাম, কিন্তু আপনার মেয়ের ভিতরের রূপটা দেখার পর আমাদের আর পছন্দটা থাকলো না। যেই মেয়ে কিনা প্রবাসীদেরকে নিয়ে কথা বলে, প্রবাসীদেরকে অসম্মান করে, অন্তত সেই মেয়েকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। বাবা, তোমাকেও বলি, আসলে আমার মেয়ে তো ছোট মানুষ, ও কি দিয়ে কি বলে ফেলেছে তোমরা কিছু মনে করো না। কেন মনে করবো না আঙ্কেল, মানে প্রবাসীরা কি মানুষ না? প্রবাসীরা বিয়ে করে বাড়িতে বউ রেখে যায়, এই জন্য আপনার মেয়ে প্রবাসীদেরকে বিয়ে করবে না? আচ্ছা আঙ্কেল, একটা কথা বলুন তো, মানে প্রবাসীরা যে বিয়ে করে দেশের বাইরে চলে যায়, এতে কি শুধু বউদেরই কষ্ট হয়, ছেলেদের কষ্ট হয় না? আঙ্কেল, একজন প্রবাসীর স্ত্রী শুধু তার স্বামীকে ছাড়া দেশে থাকে, আর একজন প্রবাসী তার স্ত্রী, ভাই, বাবা, মা, আত্মীয় স্বজন সবাইকে রেখে প্রবাসে থাকে, এখানে কষ্টটা কার বেশি হতে পারে বলুন তো? করিম, চুপ কর, এই নিয়ে আর কথা বলতে চাই না, চল। না ভাইয়া, আমি চুপ করবো না, আমার আরও অনেক কথা আছে। এই যে মেয়েটি, এই মেয়েটি আমাকে বিয়ে করতে চেয়েছে কেন জানো? আমি যখন বলেছি ওকে বিদেশে নিয়ে যাব, তখনই বিয়ে করতে রাজি হয়েছে। ও ভেবেছে বিদেশে গিয়ে আমরা খুব সুখ শান্তিতে থাকি, ভালো ভালো রেস্টুরেন্টে খাই, ভালো ভালো জায়গায় ঘুরি, আমরা অনেক আনন্দ করি, ফুর্তি আয়েস করি, এটাই মনে করেছে। কিন্তু এই মেয়েটি কখনো বুঝেনি যে আমরা প্রবাসীরা বিদেশে গিয়ে কতটা কষ্ট করি। এই যে আমার হাতের মধ্যে দেখো, কালো কালো দাগ পড়ে গেছে, এই কালো কালো দাগগুলো দেখার মতো কোনো মানুষ নাই। এই মেয়েটি যদি বুঝতো যে একটা প্রবাসী বিদেশে গিয়ে কতটা কষ্ট করে, তাহলে কখনো আজকে আমাদেরকে এভাবে মুখের ওপর না করে দিতে পারতো না। কারণ আমরা বিদেশে থেকে দিন রাত পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করি, আর সেই টাকা পয়সা আপনাদের জন্য আমরা দেশে পাঠাই, সেই রেমিটেন্সের টাকা আপনারা খেয়ে বলেন প্রবাসীরা ভালো না। আপনি আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে, আসলে আমি এত কিছু ভেবে বলিনি। আপনার ভুল হয়নি, আপনি অন্যায় করেছেন, আপনি প্রবাসীদেরকে যেভাবে অসম্মান করে কথা বলেছেন, এরকম অসম্মান করে অনেক মানুষই কথা বলে। একটা কথা মনে রাখবেন, প্রবাসীদের টাকা এই দেশটা চলে, প্রবাসীরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, একটা প্রবাসীকে বিয়ে করা মানে হচ্ছে একটা মেয়ের ভাগ্যের বিষয়। বাবারে, তোমরা বসো, আমি নিজ হাতে তোমাদের জন্য শরবত বানিয়ে নিয়ে আসছি। কোনো দরকার নেই আঙ্কেল, যে বাসায় এক গ্লাস পানি চেয়ে পাওয়া যায় না, সে বাসায় আমরা কোনো কিছু খাবো না। হ্যাঁ চলো চল, মানে চল। কি করলি?